শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো রহমান আপনাদের সাথে সো ডিয়ার স্টুডেন্টস যারা নতুন ভিউয়ার্স আছেন দেখতেছেন এখন চ্যানেল আজকে আমরা আপনাদের সামনে আমাদের গ্রুপে যারা জেনারেলি ড্রয়িং করতেছে বিগত থার্টি ডেজ ফোর্টি ফাইভ ডেজ যে আমাদের প্র্যাকটিস ছিল তার একটা ওভারভিউ আপনাদের সামনে তুলে ধরবো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ওভারঅল মেম্বার্স সবাই অ্যাক্টিভ এবার কিন্তু অ্যাডমিশন টেস্টটি দিতে যাচ্ছে মোস্ট অফ দ্য স্টুডেন্টস সো বুঝতে পারছেন যে আমাদের কেমন কী প্রিপারেশন অলরেডি অনেকে আমাকে নক করেছে যে আসলে কীভাবে কী এক্সাম দিচ্ছে বা ওভারঅল জায়গার দিক থেকে তারা আসলে কেমন কী প্রিপারেশন নিচ্ছে সো আমরা আমাদের ফেসবুক গ্রুপের যে অফিসিয়াল ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম আছে সেটা শুরু করেছে আপনারা দেখতে পারতেছেন অ্যাট দ্য সেম টাইম আমরা হচ্ছে লাইভে রেগুলার সবার সাথে কমিউনিকেট করা ট্রাই করি আমাদের পাঁচজন আপনিও কিন্তু চাইলে আমাদের এক হাজার যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমসিকিউ প্রপার প্রিপারেশনের জন্য এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া দিন এখনই স্টুডেন্ট যারা টিকেছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যেই এমসিকিউ এক্সাম আছে তিন বা পাঁচ তারিখে যারা নাট্যকলা চারুগোলা এক্সাম দেবে তাদের সব কিছু আমরা রেগুলার বেসিসে কিন্তু খুব ইন্ডিডেপে প্র্যাকটিস করতেছি সবার সাথে এঙ্গেজ রাখার ট্রাই করতেছি যেন সবাই অনেক ভালো পারফরমেন্স করতে পারে ইভেন আপনারা যদি নোটিস করেন আমাদের সাকসেস স্টোরি পাশাপাশি হচ্ছে বিগত সালের কীভাবে কি আপনারা প্রসিডিউর করতে পারেন একটা কমপ্লিট ভিডিওস পাবেন আমাদের এই আজকের ভিডিওতে অ্যাট দা সেম টাইম আমাদের গ্রুপ অ্যাক্টিভিটিস পাশাপাশি জানতে পারবেন যে কীভাবে একটা কমিউনিটি আপনাদের দারুণভাবে হেল্প করতে পারে আপনাদের ড্রয়িং ইম্প্রুভমেন্টের জন্য ফ্রি অফ কস্ট সো সবার আগে আমরা যেটা দেখতেছি যে আমাদের ক্র্যাশ কোর্স সম্পর্কে জাহিনগর ইউনিভার্সিটির ড্রয়িং ভাই বা যা যা থাকতেছে পাশাপাশি হচ্ছে এবার আমরা রিভিউ করব যে কারা কারা ড্রয়িং করেছে বা ওভারঅল জায়গা দিক থেকে কাদের ড্রয়িংয়ের আসলে কী কী অবস্থা ওটা স্ক্রোল করে নিচের দিকে যাই সবার আগে আমরা এমডি সাদিকুর রহমান খানের ড্রয়িং দেখতে পাচ্ছি আপনার ড্রয়িংটা প্রথম দিকে আমি যেটা দেখেছিলাম অনেক বেশি সিলিন্ডার টাইপ ছিল বাট এখন আপনার ড্রয়িংটা খানিকটা চেঞ্জেস আসছে অনএভারেজ জায়গার দিক থেকে বাট আপনার যে ভিজুয়াল সেন্সটা আছে সাদিকুর ওইটাকে আরও বেশি ইম্প্রুভমেন্ট আনা লাগবে বিশেষ করে আপনি হাত আর পায়ের যে ড্রয়িংটা করতেছেন সেটা মাথার তুলনায় অনেক বেশি বড় হয়ে যাচ্ছে এজন্য হচ্ছে আপনি ওই জায়গাটাকে চেঞ্জ করার ট্রাই করেন ফিগারের যেই লাইনটা আছে লাইন যেগুলো ইউজ করেছেন মোটামুটি ঠিক আছে চলে কিন্তু আপনাকে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনি যখন কোনো ড্রয়িং করতেছেন আপনার প্রপার হাত পায়ের শেপ যেটা আছে ওটাকে অ্যাডজাস্ট করে যেন আঁকেন আর হালক টাইপ শেপ আঁকা যাবে না আপনার যে সিলিন্ডার টাইপ যে বক্সের শেপগুলো আছে এগুলোকে চেঞ্জ করেন দেন আপনার ড্রয়িংগুলোকে আরও রিয়েল লাইফের সাথে মিলতেছে এমন মনে হবে আপনার ড্রয়িংটা কম্পোজিশনে ঝামেলা আছে পার্সপেক্টিভে অনেক জায়গায় ঝামেলা আছে পাশাপাশি হচ্ছে আপনি ওভারঅল যে ড্রয়িংটা আছে সেটা যদি নোটিস করেন যে এই ড্রয়িংয়ের যেই ভিউটা আপনি যেখান থেকে করেছেন বাঁকিয়েছেন মডেল অনুযায়ী আপনি কিন্তু অনেক জায়গায় কারেকশন করতে হবে সব থেকে বড় যে বিষয়টা যারা আছে যে ন্যাচারালিস্টিক বিষয়টা থাকতেছেন আপনার ড্রয়িং সো এগুলো জায়গায় ইম্প্রুভ করেন ইনশাআল্লাহ ভালো কিছু আউটকাম আসবে সাথে করে আমরা আরও কিছু ড্রয়িং দেখতে পারতেছি সো প্রথম আর দ্বিতীয় ড্রয়িং এর ভিতর যে তফাত আছে এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন একবার না পারিলে দেখ শতবার খুব ভালো একটা কথা উনি লিখেছেন সো উনি ওনার মোটিভেশনটাকে এভাবে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়ার ট্রাই করতেন মেবি উনি ভালো করতে পারবেন সো আপনি যদি নোটিস করেন আপনার ড্রয়িংয়ের যেই শোল্ডার বাশ ধরার যে শেপটা আছে ওভারঅল জায়গার দিক থেকে লাইনের তুলনায় কিন্তু আপনার ড্রয়িংয়ের যে প্রপোর্শনটা আছে সেটা কিন্তু ভালো হচ্ছে না তো এই জন্য আপনার এই প্রপোর্শনটাকে খুব ভালো করে ঠিকঠাক করা লাগবে আদারওয়াইজ কিন্তু আপনার ড্রয়িংটা বেটার অবস্থানে যাবে না ঠিক আছে হাত পায়ের যে শেপগুলো আছে এগুলো আর একটু কারেকশন করেন আর একটা ড্রয়িংয়ের ভিতর যে একটা লাবণ্যবোধ বা ইলিউশনাল যে ব্যাপারটা আছে সেটাও আপনাকে রাখতে হবে যেমন দেখেন আপনার ড্রয়িংয়ে কিন্তু এখানে এই যে লাইনগুলো আছে আপনি কিন্তু থেকে লাইনগুলো শেষ করেননি দেখতে পারছেন আমি না আছি ইভেন ফেসের জায়গাগুলো দেখেন ফেসের জায়গাগুলো অনেকটা অতিরিক্ত বড় বড় মনে হচ্ছে তো এরকম দানবীয় তো করার দরকার নেই আপনারা ছোটো ছোটো ফর্ম ধরেন বিভিন্ন টাইপের জিওমেট্রিক শেপ ধরে রাখতে পারেন দেন আপনার ড্রয়িংটারও ইমপ্রুভমেন্ট হবে বাট মোটামুটি লাইনটা অনেক চেঞ্জেস আসছে আগের থেকে ঠিক আছে বুঝে বুঝে আঁকতে হবে আন্দাজে আঁকলে হবে না বুঝে বুঝে আঁকতে হবে আপনি যখন ফর্মটা ধরতেছেন সেই ফর্মটা ওভারঅল জায়গার দিক থেকে কেমন আসছে সেটা আপনাকে মাথায় নিতে হবে সো একজন কমেন্টস করছে আর কি সে আমাদের যেই এমসিকিউ আছে সেটা দেখে অনেক ভালো একটা স্পেসিফিক স্কোর গ্যাদার করেছে মের মেরিট পজিশন থার্টি টু এসেছে তার আপনারা চাইলে কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটির জন্য যে আপকামিং এমসি কিউগুলো আছে সেগুলো কিন্তু নিতে পারেন সো জেনি একটা ড্রয়িং রিভিউর ভিডিওস তো আমরা ট্রাই করবো সেই ড্রয়িংগুলোকে বেশি করে দেখানো সাদিউল ইসলাম একটা ছবি দেখে আর কি আঁকার ট্রাই করেছেন সো আমি পার্সোনালি আপনাকে বলবো যে আপনি যাই আঁকেন না কেন সবসময় মাথায় রাখতে হবে আপনার ড্রয়িংয়ে যে ওভারঅল শেপটা আছে সেটা আপনি যেটা দেখতেছেন সেইভাবে যেন অবিকল আঁকতে পারতেছেন এই জন্য আপনি যে কাজটা করতে পারেন আপনি হচ্ছে একটা পেপারে আপনার আঁকার ড্রয়িংটা বা আপনি আঁকতেছেন যেই মডেলটা দেখে সেই তার একটা ফটোকপি প্রিন্ট বের করে নেবেন দেন তার উপর হাত ঘুরাবেন ঠিক এমনভাবে ব্যাপারটা হবে যে আমরা ছোটোবেলায় যেরকম অ খ লিখতাম তার জন্য আমরা যে হাতটা ঘুরাইতাম সেরকম বিষয়টা সো এখানে যদি আমি একটু নোটিস করি আপনার ড্রয়িংয়ে আপনার ড্রয়িংয়ের ডান সাইডে যে হাতটা আছে সেটা অনেক বেশি কী ছোটো হয়ে গেছে এই পাশে ড্রয়িংয়ের তুলনায় ড্রয়িংয়ের পজিশনিংটা ঠিক নেই ড্রয়িংয়ের ভর ঠিক নেই ইভেন কম্পোজিশনের দিক থেকেও আপনাকে আরেকটু কাজ করতে হবে আর বুঝে শুনে আঁকতে হবে লাইন সব জায়গায় একই রকম মনে হচ্ছে সো আপনি বক্সের শেপ করে আঁকতে পারেন যেগুলো আপনার ড্রয়িংয়ে অনেভাবে জায়গায় দিক থেকে আরও চেঞ্জেস কী আনবে এবার আমরা একটা অ্যানোনিমাস পোস্ট দেখতে পাচ্ছি পোস্টে হচ্ছে এখানে সিক্সটিতে কত পেতে পারি এটা একটা কথা লিখছে জেনারেলি দেখেন আপনি আগে আঁকা শিখেন কীভাবে একটা জিনিস আঁকতে হয় দিন আপনি মার্কসের কথা চিন্তা করবেন আপনার একাটাই অ্যাপ্রোপ্রিয়েট না আপনি কীভাবে মানে ডিমান্ড করেন যে আপনি একটা ভালো লেভেলের স্কোর ক্যারি করতে পারেন আপনি যে থেকে দেখেন না যে মডেলটা দেখে আপনি এঁকেছেন সেই মডেলটার এই ড্রয়িংটা পাশাপাশি রেখে মিলান বিষয়টা কেমন আসতেছে এখানে দেখেন আপনার লাইনের অবস্থা খুবই দুর্বল আপনার উচিত হচ্ছে লাইনে আরো বেশি ফোকাস করা ডাইমেনশনাল ওয়ার্ক করা হুম এবার হচ্ছে আমরা আরো কিছু ড্রয়িং দেখব আমরা সাদিকুর রহমান খানের ড্রয়িং দেখি আপনার এই ড্রয়িংটা যদি নোটিস করি আমরা দেখেন লাঠিটা মনে হচ্ছে অনেক বেশি উপর উঠে গেছে ঠিক আছে এরকম হবে কেন ফিগারে পার্সপেকটিভ ধরার ট্রাই করছেন নট ব্যাড কিন্তু এই যে আপনি অতিরিক্ত যে মাসেলস বানিয়ে দিয়েছেন না এখানে একটা মানে ফোড়া টাইপ মনে হচ্ছে এগুলো বানানো যাবে না চোখের পোর্ট্রেট অংশগুলোকে আলাদা আলাদা প্র্যাকটিস করেন আলাদা আলাদা অর্গ্যান প্র্যাকটিস করেন ঠিক আছে এই ড্রয়িংয়ে হাত পায়ের শেপটা বেশি স্পেসে ঠিক আছে কিন্তু প্রপার যে ধরার যে শেপ সাইজটা আছে সাইজটা কিন্তু ভালো হয়নি সো এইগুলা জিনিসকে আরো চেঞ্জেস আনেন লাইনটা অনেক বেশি হার্ড হয়ে গেছে আরও সফটভাবে লাইন দেন হালকা করে দেওয়ার ট্রাই করেন ঠিক আছে দীপা কর্মকার আপনার ভুলগুলো ধরিয়ে দেওয়ার কথা বলেছেন সো সবার আগে আমি আপনার প্রপোর্শনের কথা বলবো আপনার প্রপোর্শন ধরাটা ঠিক হয়নি আপনাকে আরও অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে এই জিনিসটাকে ধরতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনাকে অবশ্যই ফেসের বডির স্ট্রাকচারে দিয়ে খেয়াল রাখতে হবে আপনার পায়ের ড্রয়িংটা অনেক বেশি দুর্বল লাগতেছে সো এগুলো জায়গায় কাইন্ডলি একটু কারেকশন করেন লাইনের অবস্থা আরও বাজে লাইনগুলোকে আরও ইম্প্রুভমেন্ট আনেন দেন আস্তে আস্তে আপনার ড্রয়িংগুলো চেঞ্জেস আনবে আপনি বক্স করে বা স্টিক ড্রয়িং করে প্র্যাকটিস করতে পারেন এই মেথডগুলো খুব ভালো দেন আপনি আস্তে আস্তে করে যেই ফিগার ড্রয়িং ম্যাপিং আছে সেই ভিডিওটা আমাদের দেখেন ইউটিউব চ্যানেলে ফ্রি আছে দেওয়া আপনি দেন বুঝতে পারবেন কীভাবে ইম্প্রুভমেন্ট করা উচিত নেক্সট আবার একটা অ্যানোনিমাস পোস্ট এই ড্রয়িংয়ে আসলে খুবই বাজে অবস্থা হাতের গলার যে শেপটা আছে তারপর আমাদের পায়ের যে শেপটা আমরা দেখতে পাচ্ছি এটা ভালো হয়নি আপনি পুরোপুরি ফোকাস নাই ড্রয়িং এ আবার সাদিগড়ের ড্রয়িং আমরা দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা খানিকটা ইন্টারেস্টিং হয়েছে কিন্তু অনেক বেশি সিলিন্ডার টাইপ হয়ে গেছে ঠিক আছে সাদিগড় আপনি ট্রাই করবেন যে আপনার এই ড্রয়িং গুলোকে কিভাবে ইম্প্রুভমেন্টে আনা যায় সেই বিষয়টা ফোকাস করা আপনার এই হাতের যে শেপটা আছে বামসের হাতটা এটা কিন্তু ইন্টারেস্টিং হয়েছে কিন্তু ওভারঅল জায়গায় দেখতে কিন্তু খুব একটা ভালো লাগতেছে না ফেসে আরও কাজ করতে হবে লাইনগুলো অনেক হার্ড হয়ে গেছে লাইনটাকে আরো সফট করতে হবে ডাইমেনশনটাকে ক্লিয়ার করতে হবে ড্র্যাপারি যখন ভাসটা পড়তেছে আপনার পেটের ওইখানে তখন কিন্তু একটা মজার লাইনের ভাইব ক্রিয়েট হয় সেগুলোকে আনতে হবে হুম আর অতিরিক্ত আপনাকে ইচ্ছা মতো অ্যাড করা যাবে না কিছুর একটা গঠন আছে ধরার প্রসেস আছে আপনি সেইগুলোকে আনার ট্রাই করেন নেক্সট সেম ড্রয়িং আমি একই কথাই বলবো তেমন চেঞ্জেস নাই এবার আমরা নবী তা নবীর একটা ড্রয়িং দেখতে পাচ্ছি আপনি ফেসটা খানিকটা ধরে ফেলেছেন কিন্তু আপনার আপার পোর্শনের যে বডিটা আছে আপনি সেটার সাথে লোয়ার পোরশনটা হিসাব করে মিলাই দেখেন এটা কিন্তু মিলেনি আপনার লুঙ্গির নিচ থেকে আপনি যে পার্টটা অ্যাড করেছেন সেটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে ওটাকে আরেকটু চেঞ্জেস আনতে হবে হ্যাঁ হাতের পারস্পেকটিভটার দিকে আরেকটু কাজ করতে হবে লাইনগুলা তুলনামূলক আগে যে ড্রয়িং আমরা যাদের দেখছি তাদের থেকে একটু চেঞ্জেস আসে কিন্তু আপনাকে অবশ্যই হচ্ছে মাথায় রাখতে হবে আপনি ফিগার প্রপোর্শনটা যেন অ্যাডজাস্ট করতে পারেন বডির এর একটা ব্যাপার আছে সো বডির পজিশন জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনার লাইনের অবস্থা খুব বেশি এটা ভালো না আমি যা বুঝলাম কারণ আপনাকে এখানে আপনি ইউজ করেছেন হচ্ছে এক ধরনের মেকানিক্যাল পেন্সিল মেইন এক্সামে কিন্তু মেকানিক্যাল পেনসিল ইউজ না করাটাই বেটার আমাদের একটা ইউটিউবে কনটেন্ট আছে সেটা দেখে নেবেন কেন মেকানিক্যাল পেন্সিল ইউজ করাটা উচিত না আমি ফুল ভালোভাবে ডেপথে ডিসকাশন করেছি সো একটা জেনারেল যে পেন্সিল আছে সেটা ইউজ করবেন কারণ তার যে লিড আছে তার যে একটা পেনসিলের ওভারঅল যে টেক্সচার আছে লাইন যখন দিচ্ছেন সেটা যে রোটেশন আছে ফ্লেক্সিবিলিটি আছে এগুলো কিন্তু প্রপারলি ভালো লাগে দেখতে ভালো আসে বাট এটা জাস্ট সলিড লিড এটা কিন্তু আপনার থ্রি সিক্সটি অ্যাক্টিভিটিস করতেছে না আপনার ড্রয়িংয়ের ভিতরে আপনি যদি খেয়াল করেন ঠিক আছে সো এগুলো জায়গা কিন্তু খুব বেশি নেসেসারি আগে একটা ফিগারটাকে প্রপারলি যে মাপটা আছে মাথার মাপটা সেটা করে নিয়ে দেনাকানো ট্রাই করেন আস্তে আস্তে আপনার ড্রয়িংয়ের কিন্তু ঝামেলাগুলো ইম্প্রুভমেন্ট হবে আমরা সু সুরভ কি লিখছি সুরব সুরভ সূরভ বিশ্বাসের ড্রয়িংটা দেখতে পাচ্ছি দেখেন সূরভ বিশ্বাস আপনার ড্রয়িংয়ে কিন্তু বেশ ঝামেলা আছে আপনি হাত পায়ের ড্রয়িং আলাদা আলাদা প্র্যাকটিস করেন অর্গানগুলো খুব একটা ভালো লাগতেছে না ঠিক আছে আপনারা সবাই একটা জিনিস যেটা ভুল করতেছেন আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করতেছেন না কোনো মতে একটা ড্রয়িং আঁকতেছেন হয়তো বা দুই দিন তিন দিনে মাথায় দেন সেটাকে পোস্ট করতেছেন সোশ্যাল মিডিয়ায় সো এটা কিন্তু ঠিক না হম আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি যে ড্রয়িংটা করতেছেন তার ভিতর যেন একটা বেস্ট ড্রয়িং আপনি পোস্ট করেন আপনি এটা করতে পারেন আপনি লাইন ড্রয়িং রেগুলার একে একে আমাদের কমিউনিটিতে পোস্ট করতে পারেন আপনি যদি খেয়াল করেন ড্রয়িংটা কিন্তু অনেকটা প্রতিবন্ধী টাইপ লাগতেছে খুব একটা ভালো হয়নি সো ট্রাই করেন আরও বেস্ট নিজের এফোর্ট দেওয়ার জন্য এবার আমরা সাবিনা নাজনিনের ড্রয়িংটা দেখি সাবিনা নাজনিন আমি আপনার ড্রয়িং নিয়ে যদি কথাবার্তা বলি আপনি লিখেছেন ভুলগুলো ধরিয়ে দেওয়ার ব্যাপারে আপনার হাত আর পায়ের ড্রয়িংটা অনেক বেশি দুর্বল লাগতেছে ঠিক আছে ওভারঅল যে অর্গ্যানগুলো আছে বডি বডি পার্টসগুলো আছে এগুলো কিন্তু বেশি একটা বেটার আসেনি সো আপনি যে কাজটা করবেন একটা সাইজ পেপারে এই ড্রয়িংয়ের মডেল যে মডেলের যে ড্র মডেল যেটা আছে সেটাকে প্রিন্ট আউট করবেন তার উপর হাত ঘুরাবেন এইটা বোঝার ট্রাই করবেন স্পেসিফিক আসলে কোথায় কোন অর্গান আছে কি কী বিষয় আছে অর্গানের অ্যাক্টিভিটিস পজিশন ফিগারের গঠনগুলো কেমন দেন আস্তে আস্তে করে লাইনের থ্রুতে আপনার নিজের কাগজে আঁকার ট্রাই করবেন একটা আরবি নাম দেওয়া আমি বুঝতেছি না আসলে এটা কেন নাম দেওয়া বাট আপনি যা আঁকছেন আপনার কিন্তু এখনও অনেক প্র্যাকটিস করা দরকার হুম সো ট্রাই করেন আমি এর আগে যাকে বললাম যে স্টাইলে ড্রয়িংটাকে করতে আপনিও স্টাইলে প্র্যাকটিস করবেন সাবিনার মতো ওকে অনি অনিয়া অরনি অনিয়া অরনি হচ্ছে প্র্যাকটিস করেছেন প্র্যাকটিস করে ছবি দিয়েছেন ওকে আপনার ড্রয়িংটা হচ্ছে অনেকটা বেটে পড়ে গেছে বুঝছেন আপনি যদি একটু খেয়াল করেন আপনার মাথাটা হচ্ছে অনেক বেশি চ্যাপ্টা হয়ে গেছে বডিটা অনেক বেশি চ্যাপ্টা হয়ে গেছে বাট আপনার পায়ের দিকে যে ড্রয়িংটা আছে লুঙ্গির পরের অংশ থেকে এটা কিন্তু ধরা কিছুটা হচ্ছিল অ্যাটলিস্ট কিন্তু ড্রয়িংটা অনেকটা সাদামাটা লাগতেছে এখানে লাইনের ইউজটা খুবই কম আপনাকে অবশ্যই ফোকাস রাখতে হবে ড্রয়িংটাকে আরেকটু লম্বাটে করার জন্য এই জন্য আপনি একটা প্রপার যে মাথার যে আদর্শ মাপটা আছে সেটা ধরে আঁকানো ট্রাই করবেন দেন দেখবেন যে আপনার ড্রয়িংটার একটা চেঞ্জেস আসতেছে প্রত্যেকটা জায়গার একটা বক্সের ফর্ম হয় সেই ফর্মটা ধরে আঁকাবেন আমরা যখন মাথার হিসাবটা করি গলার থেকে কোমর পর্যন্ত একটা হিসাব থাকে কোমর থেকে পায়ের তালু পর্যন্ত আরেকটা হিসাব থাকে সো আপনি যখন এই বিষয়টা ধরতেছেন তখন সেম টু সেম স্টাইলে ওই জিনিসটাকে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলে সাড়ে দিন ঘন্টার একটা প্রপার কনটেন্ট আছে এ টু জেড ভালোভাবে বিশ্লেষণ করা হয়েছে কীভাবে একটা জিরো থেকে অ্যাডভান্স লেভেলে ড্রয়িং করা যায় আপনি সেই ভিডিওটা দেখলে একটা প্রপার ধারণা পাবেন এবার হচ্ছে আমরা সাদিউল ইসলামের ড্রয়িং নিয়ে কথা বলবো উনি ক্যাপশানে লিখেছেন ভাই ট্রাই করলাম কিরকম হইছে জানান প্লিজ আর সিক্সটিতে কত পাবো ফিগার এর। নিয়ম অনুযায়ী প্লিজ সবাই কমেন্টস এ জানান ওকে সাদিউল ইসলাম এটা ছিল হচ্ছে আমাদের মডেল যেটা নিয়ে সবাই কম বেশি আঁকতেছে কারোর বডি ছোটো হয়ে যাচ্ছে কারোর পায়ের অংশ থেকে অনেক বেশি অ্যাবনরমাল লাগতেছে কারোর মাথাটা অনেক চ্যাপ্টে হয়ে যাচ্ছে সো আমরা যদি হিসাব করি সাদিউল ইসলামের যে ড্রয়িংটা আছে এই ড্রয়িংটাও কিন্তু লাইক খুব একটা সুবিধার না হুম আপনার পায়ের অংশটা অনেক বেশি লম্বা হয়ে গেছে অনেক বেশি হেভি হয়ে গেছে আর হাত আর বডির অংশটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আপনারা যখন কোনো কিছু দেখে আঁকাবেন সবসময় ট্রাই করবেন সেই ড্রয়িংটার ওভারঅল লুক ব্যাপারটা কেমন আছে সেই বিষয়টাকে আগে ধরা দেন আস্তে আস্তে আপনার ড্রয়িংটার যেই ভিউ পয়েন্ট আছে কম্পোজিশান পারসপেক্টিভ আছে ভর আছে লাইনের ব্যবহার ইলুশনাল যে ফ্যাক্ট আছে সেগুলো জিনিসকে আস্তে আস্তে আইডেন্টিফাই করে আঁকানো পরীক্ষার আগে সবার আগে আপনি একটা নতুন মডেল পাবেন সো লাইক ইউডেন্ট হ্যাভ এনআ টাইম টু এক্সপ্লেন ইউর সেলফ যে এটা এরকম হচ্ছে কেন ওইটা এরকম হচ্ছে কেন আপনি যত বেশি ভালো প্র্যাকটিস করবেন আপনার যেই আনুমান আছে বা অনুমান আমরা যাই বলি না কেন একটা আদর্শ যে প্র্যাকটিসের থ্রুতে আপনি নিজের যে একটা ইম্প্রুভমেন্ট করেছেন ফিগার ড্রয়িংয়ে সেটা কিন্তু করতে পারবেন সো এই জন্য হচ্ছে আপনাকে এই বিষয়টাকে ফোকাস করতে হবে যার কারণে প্রাইমারি স্পেস থেকে ড্রয়িংটাকে শেখাটা খুব জরুরি ওকে নেক্সট হচ্ছে আমরা আয়সা সাইদার ড্রয়িং দেখলাম এখানে আয়সা সাঈদা যে ড্রয়িংটা করেছেন আপনার লাইনের অবস্থাটা খুবই দুর্বল আপনি লাইন ড্রয়িং বেশি করে প্র্যাকটিস করেন আপনার হাতের যদি স্ট্রেংথ না বাড়ে আপনার হাতে যদি স্মুথনেস না আসে আপনার ড্রয়িং কিন্তু খুব একটা ভালো হবে না সো প্রাইমারি প্র্যাকটিসের জন্য এটা খুব বেশি জরুরি আপনার হাতে যে মুঠ আপনি অ্যাড করেছেন এখানে যেটা লাঠির সাথে ধরে আসে এটা খুবই দুর্বল লাগতেছে ওভারঅল ফিগারে যে শেপটা আছে অনেক খোঁচা খোঁচা লাইন এই খোঁচা খোঁচা লাইন আপনাদের কিন্তু ড্রয়িং এর সেটা কিন্তু দিবে যার ফলে কিন্তু ভালো দেখবে না আফসানা কাবির রাত্রি ড্রয়িংটা আমরা দেখতে পাচ্ছি দেখেন আপনি ফিগার ফিগারগুলোকে অনেক বেশি মানে বেলুন যেরকম থাকে না ওরকম মাস্কুলার টাইপ করে ফেলছেন ওরকম গোল গোল টাইপ করে ফেলছেন এরকম করা যাবে না হ্যাঁ আপনি লাইক যখন কোনো কিছু আঁকতেছেন আপনাকে তো সবসময় ওই জিনিসটাকে মাথায় নিয়ে আঁকতে হবে যে আমার ফিগারটাকে আসলে কেমন দেখাচ্ছে আমি কিন্তু বরাবরই আপনাদের বলেছি যে সবাই পার্টস ড্রয়িং বেশি করে প্র্যাকটিস করবেন আলাদা আলাদা অর্গ্যানকে ভাগ করে করে প্র্যাকটিস করবেন দেন কিন্তু আপনাদের ড্রয়িংয়ের চেঞ্জেস দেখতে পারবেন এসআই টুম্পা কমে লিখছে যে চেষ্টা করলাম রেটিং প্লিজ ওকে একদম স্ট্রেট বোল্ড লাইন ইউজ করছেন এরকম রাখা যাবে না আপনার লাইনের ভেতরে অনেক বেশি ভ্যারিয়েশন আনা লাগবে শার্প লাইন স্মুথ লাইন ডাইমেনশন ওয়েতে আপনার যখন যেইটুক স্পেসে যে লাইনটা দরকার সেইটুক স্পেসে সেই জায়গাটাই সেই লাইনটা ধরবেন একটা লাইনের ভ্যারিয়েশনটা কিন্তু অনেক বেশি একটা লাইট অ্যান্ড ডার্কের ব্যাপারটার উপর ডিপেন্ড করে সো আপনি যত বেশি ভেতরে ইনডেপথ লাইন ক্রিয়েট করবেন আপনার কিন্তু অনেক বেশি ডার্ক স্পেস ক্রিয়েট হবে এজন্য হচ্ছে আপনি অনেক ডার্ক লাইন ইউজ করবেন বাট আপনার সব জায়গায় একই রকম লাইন লাগতেছে তো ফিগারের প্রপোর্শনাল অবস্থা তো খুবই বাজে আপনাদের আরেকটু ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আনলে আরো বেটার হইতো আমি যেটা আশা করতেছিলাম ভালো হয়নি ট্রাই ইমপ্রুভমেন্ট করা এবার হচ্ছে আমরা একটা অ্যানোনিমাস পোস্ট দেখতে পাচ্ছি একই ব্যাপার সাইটে কত পেতে পারি সেটা লিখছেন কেমন হয়েছে ভুলগুলো ধরিয়ে দিন প্লিজ ধন্যবাদ সো সবার আগে আপনার যে কাগজে আপনি যেটা ধরছেন এটা আরেকটু ডান দিক থেকে কম্পোজিশন সেট করা উচিত ছিল জোর করে হাতের যেই এই যে গোডালি আছে এগুলো দেওয়ার দরকার নাই বুঝে বুঝে দেওয়ার ট্রাই করেন লাইন সব জায়গায় একই রকম কোনো চেঞ্জেস নেই অর্গান ফিগারের পার্টসগুলো আলাদা প্র্যাকটিস করতে হবে আর একটু বড় করে রাখতে হবে আমি জানি না আপনি এটা ল্যান্ডস্কেপে না পোর্ট্রেট মোডে কম্পোজিশন করেছেন ঠিক আছে সাইটের আমি স্কোর কাউন্ট করব না কারণ এটা আমার কাছে খুব একটা ভালো লাগিনি সরি নেক্সট হচ্ছে আমরা সাইয়েদা ইয়াসফা প্রিয়ন্তির ড্রয়িংটা দেখতেছি এখানে আপনারা সবাই মাস্ক নিয়ে পড়ে আসেন কেন মাস্ক কি আপনারা খাবেন না কি কি করবেন আমি বুঝতেছি না আপনাদের সবার উচিত হবে যে যে যাই ড্রয়িং করতেছেন না কেন প্রত্যেকটা ড্রয়িং যেন ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা অর্গ্যানের আগে প্র্যাকটিস করে নেন লাইনগুলোকে আরো ভালোভাবে চেঞ্জেস আনেন হাতটাকে স্মুথ করেন হাতের যে জড়তাটা আছে সেই জড়তাটাকে কমান এখন একজন বডি বিল্ডার যখন জিমে গিয়ে নিজের সিক্স প্যাক রেডি করে লুকেটিভ বেটার করার জন্য নিজেকে হ্যান্ডসাম দেখানোর জন্যে আপনাকেও কিন্তু ঠিক সেম টু সেম স্টেলে নিজের এক্সারসাইজ লাইন ড্রয়িংয়ের থ্রুতে কিন্তু ড্রয়িংগুলোকে ইম্প্রুভমেন্ট আনতে হবে হ্যাঁ সো এই জায়গাটা কিন্তু আবার আপনাকে চেঞ্জেস দেখাইতে হবে আপনি হচ্ছে একটা নর্মাল পেজে এটা প্র্যাকটিস করছেন এইটা কি ফাইজলামি আপনি একটা নিউজ প্রিন্ট কাগজ হাফশিট বোর্ডে ভালো করে এটে পিটে নিয়ে তারপর প্র্যাকটিস করবেন তারপর আপনার ড্রয়িংটা অনেক ভালো হবে ড্রয়িংটা নট লাইক যে ছেলে খেলা এটা হচ্ছে আপনার একটা প্রপার সাধনা ঠিক আছে একটা ড্রয়িং হচ্ছে একটা সাধনা শিল্পীর জন্যে একটা ড্রয়িং সাধনা এখন আপনার যদি এই সাধনা না থাকে আপনি যদি ড্রয়িংয়ের প্রতি নিজের সম্মানবোধটা না দিতে পারেন আপনি কখনই ভালো করতে পারবেন না নাজমুস সাকিব অনম কমেন্টস করছেন আমাকে ক্যাপশানে যে ভাই এইটা কত মার্ক পাইতে পারি ওকে আর কোথায় কোথায় ল্যাগিং আছে একটু জানাবেন প্লিজ প্রথমে হচ্ছে আপনার উচিত হবে মার্ক বানানটা শুদ্ধ করা মার্ক বানান মার্ট হয়ে গেছে এখন আপনি যদি মার্ক বানানকে মার্ট লিখেন তাহলে আপনি নিজেই চিন্তা করে দেখেন আপনার এই ড্রয়িং আসলে কত পাওয়া উচিত আমি বরাবর বলেছি আমি এখনো বলতেছি যাদের ওভারঅল ড্রয়িং এর অবস্থা ভালো হচ্ছে না লাইনের অবস্থা ভালো না ফিগার পার্টস এর অবস্থা খুবই দুর্বল তারা ট্রাই করেন আলাদা আলাদা ভাবে বিষয়গুলোকে প্র্যাকটিস করা একটা পেজে ফটোকপি করে ড্রয়িং এর উপর হাত ঘুরানো এভাবে কিন্তু খুব একটা ভালো আশানুরূপ কিছু হবে না এখানে মাস্ক দেওয়ার মতো আমি কিছু দেখতেছি না আমার কাছে এটা মাস্ক দেওয়ার অযোগ্য মনে হচ্ছে সো ট্রাই করেন রেগুলার বেসিসে প্র্যাকটিস করে করে পোস্ট করা একদিন একটা ড্রয়িং করলাম চার দিন পর আবার একটা ড্রয়িং করলাম এই যে টাকা পয়সা খরচা করছেন ফর্ম ফিল আপ করছেন এটা জাস্ট বিথা হবে আপনার কোনো কিছুই কাজের কাজ হবে না কত মার্ক দিতে পারে অ্যানোনিমাস পোস্ট আপনার ড্রয়িং এর কোনো ভরই নাই ছবি তোলা তো ভালোই হয়নি কম্পোটিশানও বেটার না আর আপনি আঁকছেন একটা নর্মাল কাগজে এরকম কেন একটা সুন্দর প্রসেসে আঁকবেন আমরা যখন নামাজ পড়ি তখন কি করি ডাইরেক্ট মসজিদে চলে যাই গিয়ে নামাজ পড়ি আগে পাকসাফ হই পবিত্র হই দেন উজু করি দেন উজু করার পরে সুন্দর যেই প্রসেস আছে কাপড় পরে যেটা নামাজ পড়তে হয় সেই প্রসেস দিয়ে তারপর মসজিদে যাই টান দিয়ে দেন কিন্তু আমরা দাঁড়াই ইন দ্যাট কেস কত কত সিস্টেমেটিক ব্যাপার আছে সো আপনাকেও ড্রয়িংটাকে প্রার্থনার মতো নিতে হবে এভাবে করলে আপনি কখনোই ভালো করতে পারবেন না আফসানা কাবির রাত্রি আপনার ড্রয়িংয়ের পায়ের অবস্থা খুবই বাজে পায়ের ড্রয়িংটা আরও ইম্প্রুভমেন্ট আনতে হবে হাতের ড্রয়িংও সেম অবস্থা খালি ঘষলে স্কেচ টাইপের করলে কিন্তু ড্রয়িংয়ের ভালো স্কোর বাড়বে না এটা হচ্ছে একটা সব থেকে ডিজাস্টার জিনিস একটা এক্সামিনারের কাছে যে আপনি যখন একটা এই টোন টাইপের বিষয়ে রাখার ট্রাই করতেন আপনার ড্রয়িংয়ে এ আপনাকে সবচেয়ে লাইনের থ্রুতে প্রকাশ করতে হবে যখন আপনি একটা কমপ্লিট ড্রয়িং লাইনের থ্রুতে প্রকাশ করবেন আপনার কিন্তু বলবেন পুরোটাই ভুল পুরোটাই গন্ডগোল অ্যানোনিমাস পোস্টার যে করছেন নেক্সট হচ্ছে আমরা আরেকটা অ্যানোনিমাস পোস্ট দেখতে পাচ্ছি এই ড্রয়িংটা কিছুটা ঠিক আছে হাতের অংশটা আর একটু চেঞ্জে জানা দরকার আর একটু বেগ বিঘ হইতে পারতো ওভারঅল জায়গার দিক থেকে লাইনের ভেরিয়েশনটা চলে আপনি ফিগারের কাছাকাছি গেছেন তারপরে হচ্ছে আপনার বাম পায়ের অংশটা আর ডান পায়ের অংশটা আর একটু করতে হবে ক্লিয়ার লুঙ্গি টুঙ্গি যা ধরছেন ওটাকে আর একটু করেন ড্র্যাপারি আমি এই ফিগারটাকে দিয়েছিলাম ড্র্যাপারির জন্য বেসিক্যালি এটা ড্র্যাপারিটা খুব সুন্দর সলিড হয় বাট আপনার লাইনটা আমার পছন্দ হচ্ছে না আপনার লাইনগুলোকে আরো ফিনিশ করতে হবে সার্প আর স্মুথ লাইনের ব্যাপারটা রাখতে হবে আপনি একটা গ্রেডের পেন্সিল না ইউজ করে একাধিক গ্রেডের পেন্সিল ইউজ করতে পারেন আর কমপ্লিট ফিগার ড্রয়িং এর বিষয়টা আলাদা আপনার ড্রয়িং এর একটু ভরটাও প্রপার ফিল পাওয়া যাচ্ছে না আগে দেখবেন আপনার ড্রয়িং এর পজিশনিং ব্যাপারটা অনেক বেশি ল্যাকিংস আছে আগে দেখবেন যে একটা জিনিসের পজিশন কোথায় কি আছে কত দিক থেকে কোন জিনিসের দূরত্ব কতটুকু কতটুকু গ্যাপ দেন আপনার ড্রয়িং ইমপ্রুভমেন্ট ইম্প্রুভমেন্ট আসবে সে সেম অ্যানোনিমাস পোস্ট এটা আমার এটা কী ভাই আপনার ড্রয়িংটাকে সিরিয়াসলি করেন এটা ফাজলামো করার জিনিস না ঠিক আছে যদি ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে যাচ্ছেন চারুকলায় ড্রয়িংটাকে সম্মান দেখাইতে হবে শ্রুতির ড্রয়িং আমি দেখতেছি এখানে শ্রুতির বাম্পার অংশটা আরও চেঞ্জে জানা দরকার এটা যে বসে আছে এটা ফির হচ্ছে না ঠিক আছে পাশাপাশি আপনার লাইনগুলো কেমন যেন অনেক বেশি খসখসা মানে খোঁচা খোঁচা হয়ে গেছে এগুলো চেঞ্জে আনেন কমপ্লিট করেন কমপ্লিট ড্রয়িং আঁকেন চেষ্টা করেন ভালো হবে নেক্সট হচ্ছে আমরা অনেক হাসান সিয়ামের ড্রয়িংটা দেখতে পারতেছি অনেক হাসান সিয়াম যে ফিগারগুলো আঁকছেন আমি জানি না এগুলো কোথায় থেকে আঁকছেন বাট এটা খুব একটা সুবিধার না খালি আঁকার জন্য আঁকলে হবে না চেষ্টা করতে হবে নেক্সট বেটার নিজের যাতে আসে ড্রয়িং এ সেই বিষয়টাকে নিয়ে আসা আমরা ট্রাই করতেছি অনেক মূল্যবান সময় ব্যয় করে এখানে আপনাদের ড্রয়িং সম্পর্কে কথাবার্তা বলা যেন আপনারা একটা ভালো লেভেলের স্কিল অ্যাচিভ করতে পারেন নিজেদের ভুলগুলো ত্রুটিগুলো দেখতে পারেন সো এই জন্য হচ্ছে আপনাদের উচিত হবে এই ব্যাপারগুলোকে আরো ফোকাস রেখে ভালোভাবে প্র্যাকটিস করে আঁকা ওকে সো নেক্সট হচ্ছে আমরা কাজী সাকিব হাসানের ড্রয়িং দেখতেছি হোসেনের এটা আরও চেঞ্জেস আনতে হবে ড্রয়িংয়ে স্কেচ করা যাবে না আরও বেটার করেন হাতের শেপগুলো পায়ের শেপগুলোকে আরও একটু বেটার করতে হবে নেক্সট হচ্ছে আমরা অ্যানোনিমাস পোস্ট দেখতে জানি না কার সো আমরা আর কিছু ড্রয়িং দেখি সেম অ্যানোনিমাস পোস্ট সেম আচ্ছা এখানে আমরা ফারিয়া আফরোজ ঋতিকার ড্রয়িং দেখতে পাচ্ছি সো রিতা আপনি খেয়াল করেন আপনার ড্রয়িংয়ের এর যেই ওভারঅল লাইন আছে সেটার বিষয়টা খানিকটা ভালো বলা যেতে পারে বাট কিছু কিছু জায়গায় আপনার ড্রয়িংয়ের হাতের আর পায়ের যে শেপগুলো আছে সেগুলো আরও চেঞ্জে আনতে হবে ঠিক আছে আপনি যখন একটা লাইন শুরু করতেছেন আর একটা লাইন যখন আরেকটা জায়গায় শেষ করতেছেন সেখানে কিন্তু একটা সমাপ্তর একটা স্পেস আছে তো আপনি দেখেন চিন্তা করে আপনার ড্রয়িং ভিতর কি আদৌ ওই বিষয়টা আসতেছে আমার কাছে মনে হচ্ছে না আসতেছে লাইনের ইনডেপথ ব্যাপারটা ফিল পাওয়া যাচ্ছে না সব জায়গায় একই রকম মনে হচ্ছে দেখে মনে হচ্ছে একটু কাঠের কাঠের মতো ব্যাপার তো লাইনের একটা ভ্যারিয়েশন আনতে হবে একটা স্মুথ ব্যাপার থাকবে একটা লাইনের ভেতরে একটা প্রপার দেখে যেন ওটা ফিল হবে যে হ্যাঁ ওইটা লাইনের একটা স্ট্রেংথ আলাদা লাইনের নিজস্ব একটা স্টাইল আছে একটা রিদম আছে হুম ফিগারের প্রপোর্শনের কথা বলি চেস্টের অংশটা আমার কাছে মনে হচ্ছে একটু আছে এই ফিগারে পাশাপাশি হচ্ছে পায়ের অংশটা একটু কাজ করা যেতে পারতো বামার ডান বডি যে ডেল্ট আছে সেটা নিয়ে একটু চিন্তা করেন লুঙ্গি ড্র্যাপারির অংশটা ভাজের একটা ইনডেপথ অংশটা কিন্তু থাকে কোথাও স্মুথ হয়ে যাবে কোথাও ছেড়ে দেবে সব জায়গায় আপনার কাছে একই রকম আমার কাছে একই রকম লাগতেছে ড্রয়িংটা ওকে নেক্সট আমরা দেখি আর কার ড্রয়িং করা যায় দেখা যেতে পারে এখানে আমরা মি মি মেয়ের ড্রয়িং দেখছি দেখেন মিম আপনার ড্রয়িং এটা কি করতেছেন মানে এটা এটাকে এটাকে কি বলবো আমি ড্রয়িং বলবো না কি বলবো আমি জানি না এত লজ্জা পাওয়ার কিছু না আপনার সবাই একে একে পোস্ট করেন ঠিক আছে ভালো হলে ভালো হবে আমরা নাইন্থ ফেব্রুয়ারিতে আসি শুধু এই ড্রয়িংটা আমি যদি বলি শুধু ড্রয়িংটা ধরাটা মোটামুটি ঠিক হচ্ছিল কিন্তু আপনি যদি এই ড্রয়িং লাইনের থ্রুতে বেশি করে আনতে পারতেন কিন্তু অনেক ভালো লাগ দেখে ফিগারের ওভারঅল যে লুক আছে সেটা কিন্তু মোটামুটি চলে সাইদুল ইসলাম ড্রয়িং করেছেন আমি আর আপনার এর আগে পোস্ট টোস্ট দেখিনি সো চিন্তা করে দেখেন যে একজন ফার্স্ট ফেব্রুয়ারি একটা ড্রয়িং পোস্ট করছে কিন্তু তার আজকে প্রায় অলমোস্ট ফেব্রুয়ারি মাস শেষ আর কিন্তু কোনো ড্রয়িং এর খোঁজ নাই তো একটা দুটো প্র্যাকটিস করতেছেন একটা কমিউনিটিতে কিভাবে হবে কিভাবে আপনি চাচ্ছেন যে আপনি ইউনিভার্সিটিতে চান্স পাবেন আবার ডিমান্ড করছেন সিক্সটি মার্কসের ভেতরে একটা ভালো স্কোর আপনাকে আরো বেটার করতে হবে লাইনের অনেক খসখসা খসখসা অবস্থা ফিগারের পার্টস দিকে একটু প্র্যাকটিস করেন ওভারঅল বেটার করার ট্রাই করেন রোমান সাদিক আপনার ফিগারের পার্টসের অবস্থা ভালো না ওভারঅল ড্রয়িংগুলো আরও চেঞ্জেস আনতে হবে লাইন লাইন রিলেটেড ব্যাপারগুলোকে চেষ্টা করেন বেটার কীভাবে করা যায় ওকে সো আমরা হচ্ছে জানুয়ারি পর্যন্ত দেখার ট্রাই করব ড্রয়িংগুলো আসলে কার কী অবস্থা আমরা এক মাসের প্র্যাকটিস রিলেটেড আমরা দেখলাম অনেকের কিছু কিছু ড্রয়িং ভালো বাট ওভারঅল ড্রয়িং দুজয় দাস আপনার মাথাটা অনেক বড় লাগতেছে দেখে হুমায়ুন কবি রাশেদ একটা ড্রয়িং আঁকছেন এটা অনেকটা বাচ্চাদের মতো হয়ে গেছে সিসিংপুর সাবিয়া মারিয়াম আমি একটা আপনার ড্রয়িং দেখতেছি এই প্র্যাকটিসটা মোটামুটি হচ্ছিল কিন্তু আপনি এই সাইড বাই সাইড যদি কম্পারেটিভলি দেখেন আপনার ড্রয়িংটার মাথা কিন্তু অনেকটা ছোটো হয়ে গেছে হ্যাঁ হাতের দুই হাতের শেপের অংশটা আর একটু চেঞ্জেস আনতে হবে পায়ের অংশটা কিন্তু পার্সপেকটিভের জায়গাটা কিন্তু ভুল আছে সো কম্পারেটিভলি এগুলো কিন্তু আরও চেঞ্জেস আনা দরকার ইভেন যেই সিটে বসে আছে সেই সিটটাও লাইনের ভ্যারিয়েশন আনতে হবে করার আদারওয়াইস কিন্তু ড্রয়িংটা ভালো লাগবে না উর্মিদাস পায়ের অংশটা চেঞ্জেস আনেন ড্রয়িংয়ে আর ওভারঅল ফিগারে পার্টস প্র্যাকটিস করেন দেন ড্রয়িংটাকে কমপ্লিট করেন একটা আমরা দেখতে পাচ্ছি এখানে সেম অবস্থা লাইন অনেক বাজে অবস্থা এখানে সাকিব আহমেদ একটা ড্রয়িং পোস্ট করছেন আপনার মাথাটা ধরাটা কিছুটা হচ্ছিল ঠিক আছে ফেস ধরাটা হচ্ছিল বাট তারপরে আস্তে আস্তে আপনার ড্রয়িংটা দুর্বল হইতে 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 একদম দুর্বল হয়ে গেছে পা পর্যন্ত তো যখন কেউ কোনো কিছু আঁকতেছেন একটু সিরিয়াস ওয়েতে আঁকার ট্রাই করবেন বিষয়টা থেকে ফুল ফোকাস দেওয়ার ট্রাই করবেন ফোকাসটাকে প্রপার করার জন্য লাইন ড্রয়িং খুব পেশেন্সের সাথে প্র্যাকটিস করবেন আদারওয়াইজ কিন্তু ড্রয়িং এসে আউটকামটা আপনাদের আসবে না ঠিক আছে অনেক দুর্বল ফিল হবে আপনার ড্রয়িং দেখে নেক্সট আমরা অনুরাগ রয়ের ড্রয়িং দেখতেছি খুবই সাদা মাটা হয়ে গেছে বাচ্চাদের মতো রোমান সাদিগের ড্রয়িং আমরা কথা বলবো না কারণ ওনার ড্রয়িং অলমোস্ট কাইন্ড অফ লাইক সেম সবসময় সব জায়গায় একই রকম মনে হচ্ছে দেখে আয়সা সাইদিদা আরেকটা ড্রয়িং দেখেন আপনি যখন কোনো ড্রয়িং পোস্ট করতেছেন আপনি ট্রাই করবেন যে সেই ড্রয়িংটা যেন একটা কমপ্লিট ড্রয়িং হয় হ্যাঁ অল্প একটু আঁকলাম মন চাচ্ছে আঁকলাম না এরকম কিন্তু করবেন না তো আপনি যখন কোনো কিছু কোনো প্রোগ্রামে আসতেছেন যাচ্ছেন কোথাও তখন কি করছেন কমপ্লিট সেজে যাচ্ছেন যেন মানুষ আপনাকে খুব প্রশংসা করে তো ড্রয়িংয়ের ক্ষেত্রে কেন এই কাজটা করতেছেন হ্যাঁ সাপোজ আপনার একটা এক্সপেকটেশন আছে আপনি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেতে চান তো আপনি যদি এই লেভেলের প্র্যাকটিস করেন আপনার কি মনে হয় নিজের উপর বুকের উপর হাত রেখে বলেন যে আপনি একটা ভালো কিছু করতে পারেন প্রপার ট্রাই করেন আসলে একটা সুন্দরভাবে স্পেসিফিক জায়গায় আসলে কিভাবে বেটার করা যায় এভাবে আসলে তো খুব কঠিন অনেক স্টুডেন্ট আমাদের এখানে রেগুলার বেসিসে প্র্যাকটিস করেছে অল্প হোক বেশি হোক বাট আপনাদের ট্রাই করতে হবে যে কিভাবে নিজেদের স্পেসকে আরও আরো বেটার করা যায় প্রতিকৃতি সুমাইয়া ইয়াসমিন একটা পোস্ট করছে আমরা এখানে যে পোর্ট্রেটগুলো দেখছি পোর্ট্রেটগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং আমি জানি না সুমাইয়া ইয়াসমিনের এখন কী অবস্থা কারণ ওর ফুল ফিগার আমি ড্রয়িং দেখিনি বাট আপনি যদি কন্টিনিউসলি চালিয়ে যেতেন আপনি হয়তো লাইক অনেক ভালো করতে পারতেন এটা অ্যাট লিস্ট আমাদের বিশ্বাস সো আপনি ট্রাই করেন নিজের স্পেসিফিক জায়গাগুলোকে আর একটু ধরে রেখে বেটার করা যায় কীভাবে হ্যাঁ ঘষা জিনিসটা আলাদা লাইনে দেওয়াটা আলাদা রাফ লাইন ব্যাপারটা আলাদা তো এই যে বক্স করে করতেছেন সাকিব আহমেদ এই ড্রয়িংটার প্র্যাকটিস ভালো বাট আপনাকে এটা ফুল ফিগারে আনতে হবে প্রতিটা ফিগারে আসলে একটা গার্ডেনিং জায়গা থাকে একটা বৈশিষ্ট্য থাকে সো সেই বৈশিষ্ট্য জায়গাগুলো যদি ভালোভাবে না ধরা যায় এটা কিন্তু ভালো লেভেলে যায় না সো আপনারা যারা প্র্যাকটিস করতেছেন বা করছেন তারা কিন্তু সবকিছু বিচার বিশ্লেষণ করে ট্রাই করবেন